লকডাউনে নিজের মন আর শরীর দুটোই রাখতে হবে সুস্থ, আর তাই নিজের অ্যাপার্টমেন্টেই শরীরচর্চা করছেন অঙ্কুশ হাজরা। কখনো তিনি মজার ছলে বান্ধবী ইন্দ্রিলার সাথে দিচ্ছেন করোনার টাইমে নেওয়া সতর্কতার পোস্ট, তো কখনো ফিটনেসের পোস্ট। অঙ্কুশ মুম্বাই থেকে যে রীতিমতো ডান্স ট্রেনিং নিয়ে ফিরেছেন তা আমরা সকলেই জানি, আর তার নাচের প্রশংসা স্বয়ং বলিউডের ফিটেস্ট ডান্স কিং টাইগার শ্রফও করেছিলেন। টলিউডেও অঙ্কুশের নাচ সবচেয়ে বেশি প্রশংসিত, তাই এবার এই নাচকেই ফিটনেসের হাতিয়ার করে ওয়ার্কআউটের সময় বেছে নিলেন অঙ্কুশ। তাও আবার বলিউডের মোস্ট হ্যান্ডসাম হাঙ্ক দ্য গ্রিক গড হৃতিক রোশনের ঘুংরু গানে। অঙ্কুশ নিজেও লকডাউনে থেকে এই ডান্সকে বলিউডের গ্রিক গডের প্রতি করেছেন ট্রিবিউট। এর সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে অঙ্কুশ কিন্তু এবার আরেকবার তার ট্রোলারকে উচিত শিক্ষা দিলেন। সেকেন্ড পোস্টে কিন্তু তিনি কোনো রকম নাম মেনশন না করেই লিখেছেন, যদিও এই পোস্টটি কার উদ্দেশ্যে তা প্রথম পোস্ট থেকেই বুঝতে অসুবিধা না হলেও অঙ্কুশ কিন্তু নেননি তার নাম। সম্প্রতি সে আরেকটি ট্রোলিংয়ের জন্য পড়েছেন বিপদে, আর তার আগে সে জড়িয়ে পড়েছিলেন অঙ্কুশের সাথে বাগবিতণ্ডায়। আর অঙ্কুশের নাচই বা কেমন লাগলো আপনাদের, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।